Mama, ki kawale mama. আচ্ছা ওই ভাইটা কে রে? ওইটা ওটা তো শুভ্র ভাইয়া, সেকেন্ড ইয়ারের ফার্স্ট বয়, আতেল একটা। আতেল মানে? সারাদিন পড়াশোনা ছাড়া কিচ্ছু বোঝে না, আতেল না তো কি? আতেল হওয়ার কি আছে, তোর মতো তো আর না। খুব দরদ মনে হচ্ছে? হ্যাঁ। কি বলবি বল? দোষ একদম ঢং করবি না, কি বলবি? দোষ আমি
ভাইয়ের উপরে ক্রাশ খাইছি। ওই আতেলটার উপর কি শুনাইলি তুই এটা আমারে? তাহলে আমার কি হবে? ফাজলামি করিস না তো, আমি সিরিয়াসলি বলছি। আমি সিরিয়াসলি তোর উপর ক্রাশ, বিলিভ মি। তাই না? পড়াশোনা পড়তে সারাদিন তো রাস্তা রাস্তায় ঘুরিস, আবার প্রেমও করতে চাস? তাহলে বল তুই আমার হবি, আমি পড়াশোনা ঠিক মতো করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুই যদি তো কমিটমেন্ট না রাখতে পারিস তাহলে শুভ ভাইকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তো। ডান? ওকে ডান। ফেরাস, এফ এ মানে আয়রন। আচ্ছা তোমরা কি কেউ আয়রনের উপকারিতা বলতে পারবে? স্যার আমি বলব। বলো আর একটা চান্স প্লিজ। আগে কাম ধর, কাম ধর। দেখতে দেখতে কতগুলো বছর চলে গেল, শুধু পড়াশোনায় করে নাই। আজ হঠাৎ রিমিকে খুব মনে পড়ছে, তার সেই তাকানো হৃদয়ের অনুভূতি। কিন্তু এই চার বছরে একটিবার কথাও বললাম না তার সাথে। আরে রিমি, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার? জি ভাইয়া ভালো। পড়ালেখা কেমন চলছে তোমার? এই তো ভাইয়া, আপনি মাস্টার্সে যে স্যারের ল্যাবে আছেন আমি ওইখানে জয়েন করতেছি। ও আচ্ছা আচ্ছা, আমাদের ল্যাবে? ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা রিমি, তোমাকে আমার কিছু বলার ছিল। জি ভাইয়া বলেন। ও ভাইয়া তার আগে এটা একটু রাখেন। কিসের কার্ড এটা? ভাইয়া আমার বিয়ের কার্ড। এই রাফি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ক্লাসের এই দুষ্ট ছেলেটাই আমার ফিয়ান্সে, আমাদের বিয়েতে আসবেন কিন্তু। ও ভাইয়া কি যেন বলতেছিলেন? না কিছু না। আচ্ছা ভাইয়া তাহলে আসি। আসি ভাইয়া।
আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে রাখে যেমন কুসুম পাপড়ি রাবডানে ফসলে দেখুন, রাখে যেমন কুসুম পাপড়ি রাবডানে ফসলে দেখুন, তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার চলা, মরমের মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয়ে জুড়ে।